ল্যাপটপটা ওপেন করে দেখতে পেলাম আমার হোম স্ক্রিনে অনেকটাই পরিবর্তন এসে গেছে। আগে যেমন টেক্সট বারগুলো ছিল এই নিচ দিয়ে, এখন কিন্তু টেক্সট বারগুলো একেবারে ডান পাশে চলে গেছে। তো এটা মেবি সেটিংয়ে সমস্যা হয়েছে। তো এই সমস্যাটা ঠিক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই সার্চ অপশন থেকে আমাকে খুঁজে বের করতে হবে সেটিংটা। টাইপ করে দিই, সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে আসার পর আমাকে খুঁজে বের করতে হবে ডিসপ্লে। তো এই হলো ডিসপ্লে অপশন। এই যে ডাইরেক্ট অপশন আছে না, ডিসপ্লে ওরিয়েন্টেশন, এইখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে আমার হোম স্ক্রিনটা পোর্ট্রেট অবস্থায় আছে। তো এটাকে আমি ল্যান্ডস্কেপ মোডে যদি করে দিই তাহলে আমার ল্যাপটপের হোম স্ক্রিনটা একেবারে ঠিক। তো এখন কিন্তু আমার হোম স্ক্রিনটা একেবারে ঠিক হয়ে গেছে। ওকে।